আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। দর্শক, 2023 সালে আগস্ট মাসে BAT-3 চালু করার লক্ষ্যে দ্রুতগতিতে এগিয়ে চলছে এই প্রকল্পের সড়ক, ফ্লাইওভার, BAT-9-এর বাস ডিপো সহ BAT-3-এর 25টি স্টেশন নির্মাণের কাজ। আজকের ভিডিওটিতে আমরা দেখব বুটবাজার স্টেশনের নির্মাণের সর্বশেষ অগ্রগতি। দর্শক, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন আছি BAT-3-এর বোটবাজার স্টেশনে। গত ঈদের দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয়েছে এই স্টেশনটির নির্মাণ কাজ। এই স্টেশনের মাটির নিচের অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হয়েছে অনেক আগেই। গ্রেড বিমের কাজ শেষ হয়ে এখন চলছে কাউন্টার রুমগুলোর পিলার নির্মাণের কাজ। পাশাপাশি স্টেশনের এক অংশের কাউন্টার রুমের ছাদের ঢালাইয়ের জন্য শাটারিংয়ের কাজ চলছে। এখন পর্যন্ত যতগুলো স্টেশন নির্মাণ এলাকায় গিয়েছি, তার মধ্যে এই বুটবাজার স্টেশনের নির্মাণ কাজে বেশ কিছু শ্রমিক কাজ করতে দেখা যাচ্ছে। এই স্টেশনে কয়েকটি ভাগে নির্মাণ কাজ এগিয়ে চলছে। কাউন্টার রুমের পিলার নির্মাণ, এক অংশের কাউন্টারের ছাদের ডালার জন্য শাটারিংয়ের কাজ এবং লিফটের অবকাঠামোগত নির্মাণ কাজ একসাথে এগিয়ে চলছে। এইভাবে যদি সবগুলো স্টেশনে বেশি শ্রমিক ব্যবহার করে নির্মাণ কাজ এগিয়ে যায়, তবে দ্রুত শেষ হবে এই প্রকল্পের কাজ এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ শেষ হবে অতি দ্রুতই। এই স্টেশনের লিফটের অবকাঠামোগত নির্মাণ কাজ প্রায় শেষের দিকে, পাশাপাশি এগিয়ে চলছে সিঁড়ির পিলার নির্মাণের কাজ। প্রতিটি স্টেশনে 4টি লিফট থাকবে, যার মধ্যে 2টি লিফট থাকবে স্টেশনের ভিতরে অংশে, বাকি 2টি থাকবে রাস্তার দুপাশে। লিফটের জন্য বিদ্যুৎ লাইনের পাশাপাশি জেনারেটর ব্যবস্থা থাকবে। দুপাশে লিফট ব্যবহার করে সাধারণ যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারবে। লিফটের পাশাপাশি প্রতিটি স্টেশনে থাকবে 6টি করে সিঁড়ি। মূল স্টেশনে থাকবে 2টি সিঁড়ি, রাস্তার দুপাশে লিফটের সাথে সাথে থাকবে 2টি করে মোট 4টি সিঁড়ি। যাত্রী সাধারণ নিজেদের সুবিধা মতো লিফট এবং সিঁড়ি উভয়ই ব্যবহার করে স্টেশনে যাতায়াত করতে পারবে। BAT-3-এ 25টি স্টেশনের মধ্যে যে স্টেশনগুলো নির্মাণ কাজ সবচেয়ে বেশি অগ্রগতি পেয়েছে, তার মধ্যে অন্যতম হলো তারগাছ স্টেশন এবং এরশাদনগর স্টেশনটি। আর বাকি যে স্টেশনগুলো রয়েছে সেগুলোর নির্মাণ কাজ কিছুটা দীর্ঘগতিতে হচ্ছে। 2023 সালের আগস্ট মাসের লক্ষ্যমাত্রা ঠিক রাখতে হলে কাজের গতি কিছুটা বৃদ্ধি করতে হবে, অন্যথায় 2023 সালের চালু করা সম্ভব নয়। BAT-3 প্রকল্পটি চালু হলে বিমানবন্দর থেকে গাজীপুর অথবা গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র 40 মিনিট। প্রতিটি স্টেশনে 2 থেকে 5 মিনিট পর পর বাস ছাড়বে। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 20.5 কিলোমিটার সড়কে উভয় দিকে ঘন্টায় প্রায় 40,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে।